চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বই চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, ডাকি কোলা ব্যাং ছোট কাজে বিড়ালি মা করি সাজাল বনি, রে বই চলে ঝর না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। জল বাতাস বৃক্ষ রাজি সব জননী সমান, তুমি আছো আমি আছি সবিনে তো বহমান, দেখো এই পৃথিবীর অপরূপ শোভা দোলা দেয় প্রাণে, বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বিশ্ব জানা আছে সবার, শান্তির কপট হবে তোমার আমার, এসো ভরিয়ে তুলি এই পৃথিবী আমরা গানে গানে, বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। সর্ষে তেল দিয়ে চাল ভাজা তোর তো প্রিয় খাবার ছিল। আচ্ছা মা, ছেলেবেলায় আমার আর কি কি প্রিয় ছিল? মগ ভর্তি মুড়ি ভেজানো চা, আর কালো মাশকালাই ডালের সঙ্গে ওই বেঁকে যাওয়া গতা মাছ। তোর দাদি বলতো তুই একদম তোর দাদার অবিকল। আচ্ছা ম্যাপে তুই কি দেখছিলি তখন? যাবি আমেরিকায়, তোর বাবা কিন্তু খুব খুশি হবেন। মা, আমি দেখছিলাম ব্রহ্মপুত্রের ঢেউ বঙ্গোপসাগর হয়ে আটলান্টিক মহাসাগরে পৌঁছায় কিনা। ও মা, ম্যাপে কি ঢেউ দেখা যায়? হ্যাঁ, চোখ থাকলেই দেখা যায়। তোর এইসব কথার জন্য তোর বাবা তোকে পাগল বলে। আচ্ছা মা, তুমি বাবার উপন্যাস পড়ো? হ্যাঁ। কেমন লাগে তোমার? ভালো। কি ভালো? ভালো, পড়তে ভালো লাগে, মজার মজার সব গল্প থাকে, গল্পটা শেষে কি জানতে ইচ্ছে করে, মানে কি হয় অবস্থা, তাই তো? হ্যাঁ, বুক ধরফর করে। তারপর? পড়া শেষ, হাঁপ ছেড়ে বাঁচি। তো তুই তো সব জানিস, এবার আমাকে জিজ্ঞেস করছিস কেন? এমনি তোর গল্প আমি পড়ি। কেমন লাগে তোমার? ভালো, পড়া শেষে মনে হয় আবার পড়তে হবে। এটাই হচ্ছে আমার অক্ষমতা মা। তোর লেখা আসলে মেধা দিয়ে বুঝতে হয়। ছেলের পক্ষে সাফাই গাইছো? সাফাই গাইবো, সেরকম ছেলেই আমার না। শ্রাবণী বারান্দায় বেতের চেয়ারে বসে পেপার পড়ছিল। শীতের এক ফালি রোদ শ্রাবণীর মুখে চোখে মুখে নাচতে থাকে। পরপর দুই দিন মেঘের নিচে লুকোচুরি খেলা শেষ করে। সূর্য আজ সাত সকালেই দেখা দিয়েছে। হঠাৎ একটা রক্ত গোলাপ শ্রাবণীর পায়ের কাছে এসে পড়ে। রক্ত গোলাপ আর কোথা থেকে? শ্রাবণী চারিদিকে তাকায়, দেখি পাশের বারান্দায় রায়হান দাঁড়িয়ে, দুজনে দুজনের দিকে তাকায়।
পলকহীন চোখ, নীরবতা ভেঙে রায়হান বলে হ্যাপি নিউ ইয়ার। শ্রাবণীর মনে পড়ে আজ পহেলা জানুয়ারি। আবার কে? সরি দুলা ভাই। আরে কথাটা তুমি তোকে বলিনি, বলেছি মাহমুদকে। তাই নাকি? রাম ছাগল, কে ফোন করলো না করলো না জানি, একটা কথা ফট করে বলে দিল। আমারও মাথা ঠিক ছিল না, মাফ করে দিয়ে দিলাম। যা আপু, তোর মোবাইলটা একটু দে না, কথা বলবো। কম কথা বলবে, ঠিক আছে আপু, দে না আমি তোকে করে দিই। আহা শ্রাবণ, তোর জালেকে আমি কোনো কিছু করতে পারবো না শান্তি মতো। মোবাইল নে, যা কথা বল না, থাক পরেই বলবো। জনককে বলুন, ও অনেক খুশি হয়ে যাবে হঠাৎ করে যদি বলি। কি কি? ওহো আপু, তোমাকে একটা কথা বলাই হয়নি, আজকে মামা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। কি? কেন? হ্যাঁ দেখলাম বাবার সাথে কথা বলছিল, তারপর থেকে মুড অফ। আমার মনে হয় বাবা কিছু বলেছে। বাবাকে নিয়ে আর পারা গেল না শ্রাবণ। কই আপু, আমার টাকা দাও। এখন যা, কালকে দিব। আমার এখন দরকার, পরে নিয়ে কি করবো? চুপ, কথা ঢং দেখো, এটাকে তোর তুই টাকা পাস, আমার যখন খুশি হবে তখন তোকে টাকা দেবে, যা। আশ্চর্য, তুমি তখন বলছো রাতে দেবে, সেটা ছিল তোমার ইচ্ছে, ইট ইজ ম্যাটার অফ কমিটমেন্ট আপু। আপু 100 টাকা দে না, তোর পরে দিয়ে দেবো। দে, এখন আমাকে দিতে হবে না, এমন করিস কেন, বললাম তো দিয়ে দিব। ওরা দুজন তার জ্বালাস আমাকে, ধর। দে মামা কি উনি সাথে বলো, তুই বৃষ্টি খেয়েছিস? দাও টাকা, কি জিনিস ভালোই বুঝিস, ধর যা ভাই। কি করিস তোরা, এরকম করিস কেন? দেখো না তুমি বলছি টাকা দিতে, এখন নিয়ে আসছে, নিতে আসছে টাকা, আমার টাকা ফেরত দিবি? দিব না দিলে সমস্যা কি, তুমি তো তাই না? দে না, করে দিই। না না মামা কেন করে বলো তো, আমার তো সেটা চিন্তা। মামা এ কি, তুমি ঘরে? তুমি নাকি? আমি নাকি? আমি কি? না কিছু না। তুই কি আমায় কিছু বলতে এসেছিস? এসেছি প্রোটেস্ট করতে। তাই নাকি? নাও আই এম এ কলেজ স্টুডেন্ট। তুই যা বলতে এসেছিস খোলাখুলি বল না বাধ্য। আমি নাকি টাকা ছাড়া আর কিছু বুঝি না? বুঝলাম না। এটা নাকি বৃশ্চিক রাশির চরিত্র দোষ? ওহো, এটা বৃশ্চিক রাশির প্রবণতা, সাধারণের সেই প্রবণতা থাকলেও সবার বেলায় সেরকম হবে না। আমি তো অসাধারণ। নিশ্চয়ই, কারণ তুই প্রবণতার ব্যাপারটা জানিস, এখন সচেতনভাবে সেটা পরিহার করলেই হলো। মামা হ্যাঁ, ম্যাট্রিক্সের থার্ড পার্টটা বাজারে পাওয়া যাচ্ছে। কি নাম বললি? ম্যাট্রিক্স, ফার্স্ট পার্টটা তুমি দেখেছো তো? কোনটা জানো? ওই যে অসম্ভব পাওয়ারফুল হওয়া সত্ত্বেও নিও জ্যোতিষীর কাছে যায়। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা কত টাকা লাগবে বাবধন? 100 টাকার কম নেই কিভাবে মামা? আফটার অল কলেজ স্টুডেন্ট। এনে ধর। থ্যাংক ইউ। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যা। এবার দেখতে পারিস, বাহ চমৎকার। কি ফাজলামি করছিস না তো? হ্যাঁ সিরিয়াসলি চমৎকার হয়েছে। আমিতা তুমি কিন্তু মিস করছো তোমাদের জ্বালায়, আমি কিন্তু গল্পটা শেষ করতে পারবো না। তাড়াহুড়োর দরকার নেই, তুমি আস্তে আস্তে গল্পটা বানাও। ও মা, তুমি না বললে যে পরশু বেস্টিং? হ্যাঁ, যেগুলো কম্পোজ হয়েছে বাইকগুলো আগামী সময় যাবে। আরে বাহ, তারপর একটু পরেই শুনবো যে আবৃতা ভাই গল্পটা তাড়াতাড়ি শেষ করে দেয় না, আমার তিনটা পেজ ফাঁকা হয়ে যাচ্ছে। কি রে? হাই, বলবি না? তুমি কিন্তু হাত বানা খবরদার। বাহ, আমি আবার কি? না ঠিক আছে, ওকে। আচ্ছা দেখাও দেখি,
এই দাও তো দেখি। এই যে ভালো আছে না? আরে দারুন। আবির চৌধুরীর সাথে কথা বলতে পারি? বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, ডাকে কোলা ব্যাং ছোট কাজে বিড়ালি মাকড়ি সাজাল বনি, রে বই চলে ঝর্ণা ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। জল বাতাস বৃক্ষরাজি।